হেড আপ আছে বিজয় তো আমরা নেত্রী আমাকে নমিনেশন এক ঘন্টার ভিতরে আর যেটাকে দিয়েছিল রেড কার্ডটা আমি শাহজাহান ওমর বা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার মন্ত্রী যে কোনো জায়গায় ফ্রি অ্যাক্সেস আমার কোয়ালিফিকেশন তো টম ডিক এন্ড হ্যারি কোয়ালিফিকেশন এক না তাদের তো দরখাস্ত করতে হয় ওয়েটিং করতে হয় ড্রয়িং রুমে বসে থাকতে হয় আল্লাহ তো ওইটুকু আমার ইজ্জত দিছে যে আমি ফ্রিলি অ্যাক্সেস হয়ে আমি বিয়ে তো কথা বলতে পারি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের সাথে জি স্যার তাদের ব্যাপার একটা প্রশ্ন আরেকটা হচ্ছে যে যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি সাক্ষাতে কথা বলছেন এবং আপনি সাক্ষাতে পরে মনোনয়ন পেয়েছে আপনাকে কি মন্ত্রী বা এই ধরনের কোন অফার করা হয়েছে আরে আমি বেগান নাকি আমাদের মতো লোক বার্গেন করতে পারি নাকি যে আপনি এটা দিলে আমি আসি এটা আমি তো এগুলো অফার দেই না আর অ্যাকসেপ্ট করি না আমার কোয়ালিটি থাকলে দ্যাট উইল স্পিক এই জন্যই তো আপনাদেরকে আমি ডাকছি যে 22 সালে আমি বিএনপি দল থেকে রিটায়ারমেন্ট চিঠি দিয়েছি তারপর আমি অ্যাজ ইউ সেড বিএনপি তে ছিলাম নাও আই ফিল আনকমফোর্টেবল উইথ বিএনপি আমি আওয়ামী লীগে জয়েন করেছি এবং আই উইথ হেভি হার্ট আফটার 45 ইয়ার্স অফ বিএনপি সার্ভিস আই হিয়ার বাই ডিক্লেয়ার থ্রু ইউ আই এম নো মোর বিএনপি ম্যান আই রিজাইন ফ্রম অল পোস্ট অফ বিএনপি আমি আই রিজাইন ফ্রম বিএনপি এর পরামর্শ দেয় কে দেয় কে যাবার আগে ওয়েল বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা অন্যান্য দল বলেন যারা ডেমোক্রেটিক পার্টি এদের মূল্যায়ন হবে ইলেকশনের মাধ্যমে আমাদের তৃতীয় বিশ্বের মূল্যায়ন আর উন্নত দেশের ডেমোক্রেসি তো ডিফারেন্স আছে বিকজ আমাদের লোকজন তুলনামূলক গরিব তুলনামূলক শিক্ষা দীক্ষায় নিচে তুলনামূলক সামাজিক কাজকর্মে নিচে আমরা ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাস করি কালেক্টিভিজমে বিশ্বাস করি না রেজাল্টিং আমাদের দেশে সেই ট্রুয়েস্ট সেন্স অফ ডেমোক্রেসি এটা গ্রো করতে তো আরো 30-40-50 বছর লাগতে পারে যে দেশ যেরকম যে দেশের মানুষ যেরকম সেই দেশেই তো গণতন্ত্র হয় হাউ ডু আই নো এটা তো আপনারাও দেখবেন আমিও দেখব ভাই কালকে সন্ধ্যায় আমি জেল দিয়ে বেরোলাম আমার তো কারোর কানেকশনই নাই জেলের ভিতরে কথা হয় কি বলে সেটা কি জেলখানার ভিতরেও ইউর পার্টি রাইট কথা হয়েছে বাট সবাই তো সবখানে অ্যাকসেপ্টেবল না হতে পারে কথা বুঝছেন সবাই তো সব জায়গায় সর্বক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না হতে পারে ওগুলো তো ফকিনী পার্টি 2-3 কোটি টাকা পয়সা এটা দাঁড়া করছে নইসেন্স কি তৃণমূল বিএনএম ফিএনএম ননসেন্সিক্যাল পার্টিজ আর হ্যাডাম থাকলে ডাইরেক্ট যাও আমি আজকে একটা সময় গেছি 2টার সময় নমিনেশন হ্যাডাম আছে বিজয়ী তো আমরা নেত্রী আমাকে নমিনেশন এক ঘন্টার ভিতরে আর যেটাকে দিয়েছিল রেড কার্ডটা